এরা যুক্তি দেয়, এরা যুক্তি দেয়, হ নবীর যুগে তো মাজাব আসিল না, তাহলে আমরা মাজাব মানতাম খেলে গিয়া কি বলে? নবীর যুগে মাজাব ছিল না, সাহাবাই কেরামের যুগে মাজাব ছিল না, তো আমরা মাজাব মানবো কেন? এরকম যুক্তি দেয় না। আচ্ছা, এটার জবাবটা কি? নবীর যুগে এমন অনেক কিছুই ছিল না, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে অনেক কিছুই ছিল না, এখনের যুগে আমরা মানি, এখনের যুগে আমরা মানি। যেমন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কিতাব আকারে, বই আকারে কোরআন শরীফ ছিল না। আমরা যে বই আকারে, বই আকারে কিতাব কোরআন শরীফ আছে না আমরা কাছে? আছে না? নি কাগজ ছাপা, এই কাগজ ছাপা কি নবীর যুগে আছিল? রসুলের পাক সাল্লামের যুগে সাহাবায়ে কেরামের জেহেনের মধ্যে মুখস্ত আছিল, অথবা ফাতরের উপরে লেখা আছিল, পশুর চামড়ার উপরে লেখা আছিল, গাছের ফাতার মধ্যে লেখা আছিল, গাছের ছালের মধ্যে লেখা আছিল কোরআন শরীফ। তাহলে নবীর যুগে, নবীর যুগে কোরআন শরীফ, এই কাগজের কোরআন শরীফ নবীর যুগে ছিল না। তাহলে নবীর যুগে তো কাগজের কোরআন শরীফ ছিল না, তাহলে এই যুগে তুমি মানো কেন কাগজের কোরআন শরীফ? ঠিক না বেটি? যদি নবীর যুগে না থাকলে তুমি না মানো, নবীর যুগে না থাকলেই যদি তুমি মানো না, তাহলে এখনের যুগে কোরআন শরীফ পড়া তোমার তোমার জন্য জায়েজ নাই, কিদা নাই? হ্যাঁ, ঠিক না বেটি? আর নবীর যুগে তো এই কাগজের কোরআন শরীফ আসিল না, আসিল নি? আচ্ছা বললাম, বুঝলাম, নবীর যুগে কোরআন শরীফ আসিল, কোরআন শরীফ আপনার পশুর চামড়ার মধ্যে লেখা আছে, চামড়ার মধ্যে বা ফাতার মধ্যে লেখা আছে, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কোরআন শরীফের মধ্যে নকতা ছিল না, নকতা ছিল না, বাম নিচে এক নকতা, তার উপরে দুই নকতা, তার উপরে তিন নকতা, জিমের নিচে এক নকতা, এরকম নকতা ছিল না। কি ছিল না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত, মুরাদ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? স্লোগানটা আসতে হইছে, কিটা হইছে? জোরে একটা স্লোগান দেওয়ার লাগবো, দিতে পারবেন নি? হুজুর আইছেন, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে খুশিটা বুঝাই দেওয়ার লাগবো যে হুজুর আপনি আইছেন যে আমরা খুশি হইছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর সাহেব হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ, হুজুর আলোচনা করবেন। তো সংক্ষেপে বলছিলাম যে তারা বলে নবীর যুগে যেটা নাই আমরা এই যুগে মানবো কেন? ঠিক না? নবীর যুগে নাই আমরা মানবো কেন? এখন আসি, নবীর যুগে কোরআন শরীফ কাগজের কোরআন শরীফ ছিল না, রসুলের পাক সাল্লামের যুগে কোরআন শরীফ, যে কোরআন শরীফ ছিল এই কোরআন শরীফের, কোরআন শরীফের মধ্যে জের জবর, জের জবর ছিল না, বান নিচে এক নকতা, নুকতা ছিল না, তার উপরে দুই নকতা, তার উপরে তিন নকতা, জিমের নিচে এক এক নকতা, খার উপরে এক নকতা, দায় জালের উপরে এক নকতা, এরকম নকতা ছিল। তাহলে এখন যে আমরা কোরআন শরীফ পড়তেছি, এই কোরআন শরীফের নিচে জের জবর আছে, নুকতা আছে, আছে, তাহলে এখন যে আমরা নবীর যুগে নুকতারা কোরআন শরীফ ছিল না, হরকতওয়ালা কোরআন শরীফ ছিল না, এখন যে আমরা পড়তাছি কিদা, তাহলে বোঝা গেল নবীর যুগে ছিল না এমন অনেক জিনিস আমরা এখনো, এখন আমরা করতেছি, ঠিক না বেটি? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে, রসুলের পাক সাল্লামের যুগে বুখারী শরীফ এই বই আকারে, কিতাব আকারে ছিল না, কিতাব আকারে ছিল না, এখন আমরা এই বুখারী মানি। তারা কয় সহি বুখারী, সহি বুখারী কিতা, সহি বুখারী, কিন্তু এই সহি বুখারী কিতাব আকারে ছিল না, সহি মুসলিম ছিল না, কিন্তু এটা আমরা মানতে মন্দুর। আমার নবীর যুগে মাঝহাবের দরকার ছিল না, কেন না? আল্লাহ
আল্লাহর নবীর যুগ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, এই যুগটা হলো ওহির যুগ। অর্থাৎ যখন কোনো সমস্যা দেখা দিত, আমার আল্লাহ জিব্রিল আমিনের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে এটার সমাধান করে দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই যুগে আপনার এইভাবে মাযহাবের দরকার ছিল। এখন সাহাবায়ে কেরামের যুগে প্রত্যেক সাহাবায়ে কেরাম এক একজন মুস্তাহিদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবায়ে কেরাম এক একজন মুস্তাহিদ। সাহাবায়ে কেরাম এক একজন এক একটা বিশ্ববিদ্যালয়, এরার জন্য কি ছিল না মাযহাব মানার দরকার ছিল না? আচ্ছা, মুকাব্বিল জামাতের মধ্যে মুকাব্বিল প্রথম খাতারের মুসল্লির লেগে দরকার না? দ্বিতীয় খাতার থেকে পরের মানুষের লেগে দরকার? দ্বিতীয় খাতার প্রথম খাতারে মুকাব্বিল, এখানে একটা মাসালা জানেন, প্রথম খাতারে কেউ দাঁড়াইয়া মুকাব্বিল হইবেন না। কোন জমাতের মধ্যে প্রথম খাতারে দাঁড়াইয়া কেউ কি হবেন না? মুকাব্বির হবেন না। দ্বিতীয় খাতার থেকে যে কোনো কাতারে দাঁড়াইয়া আপনি কি হবেন? মুকাব্বির হবেন। কারণ প্রথম কাতারের মুসল্লিদের জন্য ইমাম সাহেবই যথেষ্ট, সাহাবায়ে কেরামের জন্য আমার নবীই যথেষ্ট। সাহাবায়ে কেরাম হলেন প্রথম কাতারের মুসল্লি, এই জন্য এরার জন্য মাযহাবের দরকার নাই। এবার সাহাবায়ে কেরামের যুগ চলে গেছে, অর্থাৎ তাবিঈনে কেরামের যুগ চলে আসছে, তখন থেকে মাযহাবের দরকার লাগছে। আর আমরার মাযহাবের ইমাম যিনি, ইনি তো তাবেঈ, তিনি কি ছিলেন? তাবেঈ। আরে তুমি ইমাম আযম আবু হানিফাকে মানো না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার কথা কাজ মনসম্মতি, এটাও হাদিস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা কাজ মনসম্মতি, সাহাবায়ে কেরামের কথা কাজ মনসম্মতি, তাবেঈনে কেরামের কথা কাজ মনসম্মতি, এগুলোকে কি বলা হয়? হাদিস বলা হয়। আমরার মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফাকে তুমি মানো না, ইমাম বুখারীকে মানো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলার উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ হলেন আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলার। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আমরা হানাফি মাযহাবের মানুষ, সুন্নি মানুষ, আমরা আউলিয়ে কেরামদেরকে মানি, মানি কিনা? পীর সাহেব হুজুরদেরকে মানি, মানি কিনা? মানি কিনা? আমরা পীর সাহেব হুজুরের মাধ্যমে আমরা পীরের কাছে যাব, পীরের কাছ থেকে পীরের মাধ্যমে নবীর কাছে যাব, নবীর কাছ থেকে কোথায় যাব? আল্লাহর কাছে যাব। অর্থাৎ প্রথমত আপনাকে হাসিল করতে হবে ফানাফি শেখ। কি হাসিল করতে হবে? কে হাসিল করতে হবে? ফানাফি শেখ মানে পীরকে হাসিল করতে হবে। যখন আপনি ফানাফি শেখ হাসিল করবেন, পীরকে যখন হাসিল করবেন, তখন পীর আপনাকে পৌঁছাই দেবেন ফানাফির রসুল পর্যন্ত। ফানাফির রসুল রসুল পর্যন্ত যখন পৌঁছবেন, তখন আপনাকে রসুল পৌঁছাই দিবেন ফানাফিল্লাহ আল্লাহ পর্যন্ত। আল্লাহ পর্যন্ত যখন আপনি পৌঁছে যাবেন, তখন বাকাবিল্লাহ হয়ে যাবেন। অর্থাৎ আপনার লাশ মাটি খাবে না, পছন্দ ধরবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য বর্তমান সময়ে মানুষ পীরের দরবার থেকে আমাদেরকে দূরে সরায় রাখতে চায় কিনা? ওলিদের কাছে যাইও না, পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার আছে নি? হ্যাঁ আছে। যদি বিজ্ঞান দিয়ে মাফ করি, তাহলে পীরের কাছে কেন যাইতে হবে? এখন তো দুই মিনিট, পীরের কাছে কেন যাইতে হবে? একটা কথা বলি, মুরগি আছে না? মুরগি আছে নি? খুব গভীর মনোযোগ, বিজ্ঞানের ছাত্র যারা বা যারা জেনারেল শিক্ষিত আপনারা বুঝবেন, আপনারা কোরআন হাদিস হয়তো অনেকটা বুঝবেন না। মুরগি আছে না? মুরগি, মুরগি ডিম দেয় কয়টা? 10-12টা ডিম দেয়? দেয় না। এই দেখবেন, মুরগি যখন 10-12টা ডিম দেয়, এই মুরগি উতলা বয় বয় না, কুরসিদ বয় বয় নি? কুরসিদ বয়। দেখা গেল সরাসরি মুরগির নিচে যে ডিমটা থাকে, এই ডিম টিকা যখন, ডিমের শুকলা টিকা যখন বাচ্চা বাইর হয়, বাইরই দেখা যায় একটা দৌড় মারে, কিতা মারে? কিতা মারে? দৌড় মারে, কিতা মারে? দৌড় মারে। আর মুরগির আশেপাশে যে ডিম থাকে, অর্থাৎ উম লাগছে ও লাগছে না, যে ডিমের মাঝে ইতা টিকাও বাচ্চা হয়, বাচ্চা হইয়া মাথা ঘুরে পড়ে, 7-8 মিনিট পরে গিয়ে যা কিতা মাথা কিতা হয়, সুজা হয়। আর ডিম টিকা যে ডাকি থাকে দূরে থাকে, এটা কিতা হয়? বুলা হয়, কিতা হয়? আচ্ছা বলেন, উপাদানের মধ্যে এই যে ডিমটা বুলা হইল আর যে ডিম থেকে বাচ্চা হইল, উপাদান তৈরির মধ্যে কিতা কম বেশ আসিল নি? আসিল নি না? কিন্তু এটা
আপনার ইডার কে যে যে ডিমটা দূরে আর যে ডিমটা মুরগির কাছে ইডার কিদা আপনার পার্থক্য হলো সহবত পার্থক্য কিদা সঙ্গ পার্থক্য কিদা সঙ্গ অর্থাৎ ওলি আল্লাহর যে যত ওলি আল্লাহর কাছে থাকবেন ওলি আল্লাহর কাছে থেকে ওলি আল্লাহকে যে মহব্বত করবেন তার ঈমান হবে কি সত্য সত্য ডিমের মতো বাচ্চাওয়ালা ডিমের মতো আর যে ব্যক্তি ওলি আল্লাহর থেকে ফিরতিকা দূরে থাকবো তার ঈমান আমল হইব বুড়া ডিমের মতো কিসের মতো বুলা ডিমের মতো আমরা ঈমান আমল কি বুলা ডিম না বাচ্চাওয়ালা ডিম ডিম বাচ্চাওয়ালা ডিম মারাইতাম চাই এই জন্য আউলিয়া কেরামের কদমের তলে ওলি আল্লাহর কদমের তলে আমরা থাকব যারা বায়াত হন নাই বায়াত হয়ে যাবেন কারণ বায়াত হওয়াটা এটা রাসূলের পাঁচ ইসলামের সুন্নতে মোবারকা সাহাবায়ে কেরামের সুন্নতে মোবারকা এই যে বললাম পীরের পীর পীরের পীর পীরের পীর এইভাবে যেতে যেতে আল্লাহর নবীর দরবার পর্যন্ত আমরা পৌঁছে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং আমরা যেই মাসলকের ইমামের সাথে আসি আলা হযরত আজিমুল বারাকাত ইমাম এশক মহব্বত আশরাফ আলী তানবী সাহেব বলেন যে হাসরের ময়দানে আহমদ রেজারে আল্লাহ যদি পার হইরা দিতে চান তাহলে একটা সালামির কারণে আহমদ রেজারে পার করে দিবেন এটা হলো মোস্তফা জানে রহমত পেলা কো সালাম সময় বসবে হেদায়েত পেলা কো সালাম আসুন আমরা আজকের উঠছে আলা হযরত থেকে আলা হযরতের রুহানি তাওয়াজ্জু আমরা নসিব করি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ইস্তে কামত দেখার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন ওলি আল্লাহর কদমের ছায়ার নিচে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি পীর মুফতি মনির ইসলাম চৌধুরী হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত নায়াত করেন ওনার আম্মার হায়াতের মধ্যে যেন বরকত দেন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন পাশে উমেদনগর দাখিল মাদ্রাসা আপনাদের বড় খুশনসিব ছেলেদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন নতুবা দেখবেন আপনার আপনাকে ডাইভার্ট করে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে দ্বীনী শিক্ষা অর্জনের তৌফিক দিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার কথায় আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু